তোমাকে যে 2 লাখ টাকা পাঠাই 24 লাখ টাকা পাঠালাম, বাড়ি ঘর লেখতে বার করলে না কেন? আমি গাঁতে থাকতে পারবো না, তাহলে আমি গাঁতে পার করে নি, বাড়ি যাকে না যে এত বড় কাজ করলে তাদের জানালা না কেন? কি জানালা যুক্ত করবো? সেটা জানালা তোমার যুক্ত করে নি। কার নাম জায়গা করেছ? আমার নামে করেছে। ভালো করেছ, খুব ভালো করেছে। এই নিয়ে এলাম লক্ষ্মীব, আর আমি কাল বাড়ি যাবো। কেন বাড়ি করতে যাবো না? তুমি ওই মালিকই আছো, তোমাকে 1 লাখ টাকা তুমি আরও করে অ্যাডভান্স টাকা নিয়ে পাঠিয়ে দাও, বাড়ি করতে হবে। এখন থাকতে ভালো লাগে না গো, এখনো 2 বছর থাকো, 2 বছর থাকতে হবে। তাই থাকো। ঠিক আছে। ইয়েস ইয়েস, এবার আমরা সুখ সংসার বিয়ে করে সংসার করবো। ভাই ওই মল্লিক থেকে উঠে এসছে, এটা কি রামপুর? হ্যাঁ, কেন এখানে তুমি না বলে একটা এখানে না বলে একটা নানি একটা মেয়ে উঠে উঠে এসছে, ওটা ওখানে যাব। ও আপনাকে হয় আমি আসামি উল্টো উল্টো কথা বলবো না, নমস্কার বলে থাকে দেখেনি। আমি বাড়ি ছিলাম তো, তাই আমার দেখো নি, ওইখানে ছিলাম। এই এই নানি, এ নানি, নানি 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 নানি, এই নানি কোথায় আসো? আমি চলে এসেছি। আপনি আপনি উল্টো নাম্বার রাখছেন কেন? কেন আমার চিন্তা করার নামটা আছে, আমি বহুদিন পর এসেছি। আমাকে চর মারলা চর মনে মানে তো বেরা এখান থেকে ঘর থেকে টাকা বেরে ঘরে আমার নামে আছে। এমনি করে তাই এমনি করে তাই দিন না গো, ভিক করে থাকে তাকে খেতে হবে। তাই খাওয়া যা। প্রথম বাড়িতে যাই, তাই দিয়েছি টাইম দিয়েছি আর সুখ সংসার করে বিয়ে করে থাকবো। আর বিয়েতে করবা তখন আমি তো তুমি সাথে দিবা, তুমি তো বললে বিয়েটাকে আমাকে ভাই লিখে দিবে, তাই এইটাই তোমার খুশি? হ্যাঁ ভাই, তাহলে কাগজপত্র রেডি করো, সই করে দিছি। কাগজপত্র কাগজপত্র রেডি করো, সই করে দিছি। কাজগুলো দিয়ে আপনার রেডি করাই আছে। খুবই খুশি, খুব খুশি। আই লাভ ইউ, আই লাভ ইউ। হাঁটতে ঘুরে হাঁটতে ঘুরে কেন যার সঙ্গে আমি ভালোবাসা মনে করিনি, তার নাম বাড়ি থাকা বাসা সব আমার আমাকে দিয়েছে মিষ্টিকা। এবার আমাকে এবার আমাকে কখনই যাবো, আমার তো শেষ তো শেষ না, আমি এক্ষুনি যাবো জানা সবাই করি। কি আবার এতদিন দেরি হলো? আমার ওই বন্ধু বাড়ি গেছিলাম, আমার অসুবিধা হবে, শরীর খারাপ। ওষুধ খেয়েছে তো? ওষুধ খেয়ে ভালো আছে, ওষুধ খেয়ে ভালো আছি। একটা কাজ করো, তোমার বিয়ে শপিং করতে যাবো না? না বিয়ে শপিং করতে যাবো না, না যাবো না, তুমি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। এই ম্যাডাম আপনি কি হচ্ছেন? কোথায় যাবেন? কেন তুমি কে? আমি হ্যাঁ গার্ড। তোমার কে রেখেছে? ওই রিকশন সাহেব। রিকশন সাহেব রেখেছে? রিকশন 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 রিকশন। কি শুরু করছিলে সেখানে? কে তুমি? মারতে পেরে কেন কেন আমার চিনতে পারছো না?
আমার কাছে আসো না, না ঘুরতে বেরা, বাড়ির জন্য সামান নামে তো বেরিয়ে এখান থেকে। কাজ করছ, চলো ঘর চলো, খেতে বসবে। কেই কেই আমার ছেলে আমার বউ, এখন সব আমার নামে। আমার ছেলে আমার বউ, এখন সব আমার নামে, এখন ঘুরতে বেরা। তোর মতো চিরিং মেয়ে দরকার নাই, বেরে এখান থেকে ভাবছ। তোমাকে বিয়ের আগে তোমাকে বলিনি, বিয়ের আগে তোমাকে বলিনি একটা চিরিং বাজ মেয়ে এসছে, আমার সব শেষ করে দিয়েছে দোষে চিরিং বাজ মেয়ে। তুমি ঘর ঢুকো, চলো শুভ গেছিলো, ওর সঙ্গে বলছো, চলো শুভ গেছিলো, ওর সঙ্গে বলছো।